কিছুক্ষণ হামদু না তের আসরে, কিছুক্ষণ 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 হামদু না তের আসরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ আজও আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। আমরা শুনবো তার কাছ থেকে বিভিন্ন হামদ, নাত, কালাম, মানকাবাত এবং আপনাদের পছন্দনীয় কালাম। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। দুরুদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি নিয়মিত দুরুদ শরীফ পাঠ করি তাহলে আমরা এর অনেক বেশি সওয়াব অর্জন করতে পারব। আর আমরা যদি বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন দের জীবনী আমরা পড়ি তাহলে মাশাআল্লাহ বিভিন্নভাবে তাদের জীবনীতে দুরুদ পাকের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল তা কিন্তু উপলব্ধি করা যায়। দর্শকবৃন্দ, ঠিক আমরাও যদি তাদেরকে অনুসরণ করতে গিয়ে অধিকারে দুরুদ শরীফ পাঠ করি তাহলে আমরাও সেই বরকত অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, যেহেতু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, তার মধ্যে আমরা একটি সময় নির্ধারণ করে নিই এবং দুরুদ শরীফ পাঠের জন্য আমরা সময়কে নির্ধারণ করে দুরুদ শরীফ পাঠ করি। যেমন নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দুরুদ শরীফ পড়ল না, সে জুলুম করল, নাউজুবিল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম এই দুরুদ শরীফের না পাঠ করাটা আমাদের জন্য কেমন, তাই আমাদের উচিত যেন আমরাও অধিকারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করি। যেমন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আজ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠ করব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা চলে যাব আজ কালাম শোনার দিকে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। তো আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে কালাম শুনব। শুরুতে আমরা হামদে বারী তাআলা শ্রবণ করব, এরপর আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনব, আপনাদের রিকোয়েস্টেড কালামগুলো শুনব। যে আসুন শুরুতে আমরা দুরুদ শরীফ মাধ্যমে হামদে বারী তাআলা শ্রবণ করি। সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, আমি মদিনাতে যাবো আজি না হয় তো কাল যাবো, আমি মদিনাতে যাবো আজি না হয়
তকল যব সলি আলা রাসূলিনা সলি আলা মুহাম্মাদিন সলি আলা মুহাম্মাদিন আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু জলালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আউয়াল আখির তুমি আল্লাহ নাসির তুমি আল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ বলো আউয়াল আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা 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 জালালুহু হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে বলো হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু
যাবে জান্নাতের দর, নিবে যাবে দুজোখের নার, খুলে যাবে জান্নাতের দর, নিবে যাবে দুজোখের নার, খুলে যাবে জান্নাতের দর, নিবে যাবে দুজোখের নার, মন থেকে যে একবার বলবে, মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জিকির যা অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে দেয়, এবং এমন করে দেয় যেদিন সে প্রথম এই দুনিয়াতে জন্ম নিয়েছিল। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকির করে যেন আমরা আমাদের অন্তরকে পবিত্র রাখতে পারি সে তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু দর্শকদের কল শুনবো। অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল দিচ্ছেন এবং স্মরণ করছেন, তো আমরা তাদের কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। আমি একটি আলা হজরতের কালাম শুনতে চাই, চমক তুজসে পাতে হে সব পানে ওয়ালে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম কারপাত, আমি একটি কালাম শুনতে চাই, গুনাহের জাইনা যে অভ্যাস ইয়া রাসূলুল্লাহ। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমি নীলফামারি ডোমার থেকে বলতেছি, আমি একটা নাতে রাসূল শুনতে চাই, দয়া করে নাতে রাসূলটা শুনিয়ে দিবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি আলা হজরতের একটি মানকাবাত শুনতে চাই, শুনিয়ে দিলে খুবই খুশি হতাম। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, পরবর্তী কল। চট্টগ্রাম পতেঙ্গা থেকে জাহাঙ্গীর আলম, আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি চট্টগ্রাম। আমি একটি মানকাবাত শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। তো দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে বিভিন্ন রিকোয়েস্ট করে ফেলেছেন কালাম শোনার জন্য, তো আমরা যাব ইব্রাহিম ভাইয়ের কাছে এবং দর্শকদের রিকোয়েস্টেড কালামগুলো আমরা শুনব ইনশাআল্লাহ। জি। শোভার সুপ্রভাতের সঙ্গ চাই, তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই, ইয়াই লাগি সদয়ামিত মর্দানের সঙ্গ চাই, গুনাহের জয় নজে অভাসিয়া মারিয়া রাসূলুল্লাহ, গুনাহের জয় নজে অভাসিয়া মারিয়া
রাসূলুল্লাহ তুমি কিছু করো মাগে রিসালতে ইয়া রাসূলুল্লাহ স্বভাব ছুটি জয় যে রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব ছুটি জয় যে রাসূলুল্লাহ খনে খনে প্রতি খনে বেড়ে যাচ্ছে যে গুনাহ খনে খনে প্রতি খনে বেড়ে যাচ্ছে যে গুনাহ তবু নে তাতে কোনো অনুতাপে চমক তুঝসে পাতে হে সব পানে বালে চমক তুঝসে পাতে হে সব পানে বালে মেরা দিল ভি চমকা দে চমকানে বালে মেরা দিল ভি চমকা দে চমকানে বালে বরসতানে গে দেখে কর অপরে রহমত বরসতানে গে দেখে কর অপরে রহমত বধো পর ভি বরসা দে বরসানে বালে বধো পর ভি বরসা দে বরসানে বালে চমক তুঝসে পাতে হে সব পানে বালে মেরা দিল ভি চমকা দে চমকানে বালে আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল দিবলাই আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর
অরিটিয়ানাই পয়সানাই কেনে সৈতাগম সোনার মদিনা কেনে সৈতাগম আই যদি হইতাম আকাশে তারা চাইতাত মদিনা মগ্ন বগরা সোনার মদিনা কেনে যাইতাম আরটিয়ানাই পয়সানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সানাই মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নয় মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল জীবলাই আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। মাদন চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আপনাদের রিকোয়েস্ট করা কালামগুলো। মোহাম্মদ মিরাজ আলম রাফি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন হাফিজ আরিফুল ইসলাম আত্তারি ভাই, আমাদের সাথে রয়েছেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য, আমাদের সাথেই আছেন। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সোহাগ হাশমি ভাই, আমাদের সাথেই রয়েছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এবং কালামও শুনতে চেয়েছেন আমার কাছে, ধন্যবাদ, চেষ্টা করব শোনানোর জন্য, আমাদের সাথেই থাকুন। এরপর আমাদেরকে মোহাম্মদ মিসবাউর রহমান আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। মাইনুদ্দিন রানা ভাই আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে ইব্রাহিম ভাইয়ের কাছেও কালাম শুনতে চেয়েছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকুন। সোহাগ হাশমি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদের সাথে রয়েছেন আবদুল্লাহ ভাঙ্গার ভাই, আমাদের সাথে রয়েছেন। এরপর আমাদের সাথে আরও অনেক ইসলামী বোনরাও মাশাআল্লাহ দেখছেন এবং আল আমিন শিকদার আত্তারি ভাই আমাদের সাথেই রয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নজরুল আহমেদ আত্তারি, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য এবং আমাদেরকে কমেন্ট করার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আতিক ভাই, আমাদের সাথেই রয়েছেন। মোহাম্মদ নাসিরউদ্দিন কাদরি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এরপর আমাদেরকে বিভিন্ন আইডি থেকেও আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। তো দর্শকবৃন্দ, যেহেতু অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, কিছু মেসেজ আমি অনুষ্ঠানে যুক্ত করব। অনেক জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন ইসলামী ভাই ইসলামী বোনরা মেসেজ করে থাকেন, তাদের মেসেজও না নিলে নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিশোরগঞ্জ থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, নবীর সকল সাহাবি জান্নাতি আপনার কণ্ঠে শুনতে চাই, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন গাজীপুর থেকে বলছি, একটি কালাম শুনতে চাই, আমারই মনের এই বাসনা, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। এরপর নাচ শুনব, শুনালে ভীষণ খুশি হব, নাচটি হলো মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। লালমনিরহাট থেকে বলছি,
আপনাদের প্রোগ্রামগুলো অনেক সুন্দর, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। কুমিল্লা থেকে বলছি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, এবং কিসমত মেরি চমকা, এ দুটি কালাম শুনতে চাই, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি, কারবালা শহীদ তোমাদেরকে সালাম, এই মানকাবাটি শুনতে চাই। অবশ্যই এই সালামটি আমরা শোনানোর চেষ্টা করব আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন। অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকেও কল করছেন, আমরা শুনবো তাদেরও কিছু কল। তার পূর্বে আসুন আমরা আপনাদের রিকোয়েস্টের মধ্যে কয়েকটি কালাম শুনে আসি। আসুন আমরা সবাই মিলে আমাদের ইব্রাহিমের কাছে কালাম শুনি। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, দেখিব সোনা মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থাকে হৃদয় ব্যথায় আল্লাহ, গিয়ে সে থাকে হৃদয় ব্যথায়, দেখাবো আমি তারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, চোখের ধারা বইবে নদী আল্লাহ, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, প্রেমের রসরু চোখে মন যে পাথর হয়েছে, প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে, ইশকে কত হবে মন আল্লাহ, ইশকে কত হবে মন, দয়া যদি হয় মোর পানে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন শোভা, কে হয় এমন শোভা আমার, ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ, ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দোয়ারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে
এই বাসনা দেখব শুধু মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি কসীম তিনি প্রতিটি বলে রয়েছে তার গ্রাম তারি সুবাসে বুলবুল অম্লান প্রতিটি বলে রয়েছে তার গ্রাম তারি সুবাসে বুলবুল অম্লান খোদা স্বয়ং করিতার গুণগান মানুষের দিলে মুকিম তিনি খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগের কোন চিকিৎসা করবে কেমন প্রতিরোধ আমার রোগের কোন চিকিৎসা করবে কেমন প্রতিরোধ প্রিয় নবী করবে প্রতি নবী করবেন রো প্রতিরোধ তাবিব তিনি হাকিম তিনি খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি কসীম তিনি খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি মাশাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম কালাম, এর মধ্যে অনেকে আমাদেরকে কল করে যাচ্ছেন, কল না নিলে নয়। তো আসুন আমরা কিছু কল নেব দর্শকদের, যে কিছু কল। আমার নাম নেশারুদ্দিন চাকর, আমি একটি নাচ শুনতে চাই, সবার দ্বারা নাম মোহাম্মদ, তুমি এদিকে খুশি হব। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। যে পরবর্তী কল। নাম সবুজ, আমি ডোমার থেকে বলতেছি, আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, অনেক খুশি হবো এই নাটা শুনে দিলে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, জি পরবর্তী কল। আমার নাম প্রফুল্লদ্দিন, চুয়াডাঙ্গা থেকে, বিভাগ করোনা, মদিনা মদিনা ওই গজলটা আমি শুনতে চাইছিলাম। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য, জি পরবর্তী কল। আমার নাম সাইমনাসুন সাবিন, পাবনা সদর, অনেকে আমাদেরকে কল করেছেন এবং অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালাম
শুনতে চেয়েছেন। আমরাও চেষ্টা করি আপনাদেরকে আপনাদের পছন্দের কিছু কালাম শোনানোর, যারাই আমাদের কাছে যা রিকোয়েস্ট করেন আমরাও চেষ্টা করে থাকি তা সে অনুযায়ী আপনাদেরকে কালাম শোনানোর। তো নাত খাঁ ইসলাম ভাই আমাদেরকে হামদেনাথের আসরে যে আমাদেরকে সময় দেন, আর এ সময় আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের নাত খাঁ থেকে পছন্দের কালাম শোনানোর সুযোগ করে দেয়া। তো আমরা এখন চলে যাব, দেরি নয়, আর কোনো কথা নয়, শুনবো আপনাদের পছন্দের কালামের কিছু পংক্তি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, তাই তোমরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান ওয়ালী, আবু বকর ওমর উসমান ওয়ালী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, তাই তোমরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীর হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবীর হাসান হুসেন ফাতেমা আলী, পাকে পঞ্জাতনকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,
কর্বলা কর্বলা ইয়া শহীদে কর্বলা 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 ইয়া শহীদে কর্বলা হে শহীদে কর্বলা ফরিয়াদ জানাই হে শহীদে কর্বলা ফরিয়াদ জানাই মা ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই হে শহীদে কর্বলা ফরিয়াদ জানাই মা ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই কর্বলা কর্বলা হে শহীদে কর্বলা 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 হে শহীদে কর্বলা প্রিয় নবী দরিদ্র ফরিয়াদ জানাই প্রিয় নবীর দরিদ্র ফরিয়াদ জানাই প্রিয় নবী দরিদ্র ফরিয়াদ জানাই প্রিয় নবী দরিদ্র ফরিয়াদ জানাই মাওলা আলীর সাজদা ফরিয়াদ জানাই মাওলা আলীর সাজদা ফরিয়াদ জানাই কর্বলা কর্বলা হে শহীদে কর্বলা 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 হে শহীদে কর্বলা তোরে আমার পেশ গেছে তুফানে 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 হে মোর পুত্র দোষ ফরিয়া জানাই মাওলা আলীর সাজদা ফরিয়াদ জানাই কর্বলা কর্বলা হে শহীদে কর্বলা 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 হে শহীদে কর্বলা। মাদান চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠান শেষের দিকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, দেখতে থাকুন নিয়মিত মাদানি চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনা তের আসরে, কিছুক্ষণ 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 হামদুনা।